নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমি ডিম কারি বানাবো, এগ কারি। এগ কারি কীভাবে বানাচ্ছি সেটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা দেখার পর কমেন্ট করবে, তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আমরা প্রথমে দুটো ডিম, হলুদ ডিম মাখিয়ে নিয়েছি। এরপর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের উপরে আমরা তেল দিয়ে দিলাম। সরষার তেল ব্যবহার করেছি, সরষার তেল ব্যবহার করেছি। একটু গরম হতে হতে ডিমটা ভেজে নিচ্ছি। ভালোভাবে ডিমটা ভেজে নিতে হবে, লাল লাল খড়া করে করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কিন্তু ডিমটা যত ভাজা ভালো হবে তত খেতে ভালো লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমগুলো আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে রেখেছি। এরপর আমি আবার কী করবো, কড়াই তেল নিয়ে দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল খড়া খড়া করে ভাজতে হবে কিন্তু, ঠিক আছে? পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে তত খেতে ভালো লাগবে, সুস্বাদু লাগবে, খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো রসুন। রসুন দেওয়ার পরে আমরা দিয়ে দেবো আদা। আদা দিয়ে দিলাম। রসুন আদা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রসুন আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, ঠিক আছে? ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা টমেটো দিয়ে দেবো। এই দেখো লাল লাল টমেটো, খুব সুন্দর টমেটোটা। তো এই টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ টমেটোটা যেন গলে যায়, ঠিক আছে? মশলাটা যত গলবে, মানে টমেটোটা যত গলবে। এরপর আমি সমস্ত রকম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা, নুন, লবণ পরিমাণ মতো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা ভালোভাবে করে নিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমরা একটু ভালোভাবে মশলাটা বানাবো। দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর হয়েছে, লাল লাল কালারের মতন হয়েছে, একদম কত সুন্দর কালারটা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো মশলা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কালার এসছে, মশলা আমার রেডি। এরপরে আমরা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম মশলার সাথে। সেদ্ধ করা ছিল আলুগুলো, দেখতে পাচ্ছ? তো আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। এরপর আমরা একটু ভালোভাবে আলু সেদ্ধগুলো মেখে নেব মশলা দিয়ে। ওহ কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। তো তোমরা জানাবে কেমন লাগছে, কালারটা কেমন এসছে, কত সুন্দর হয়েছে না হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমরা একটু ফুটতে দেবো, মানে ভালোভাবে যাতে মশলাটা মেখে যায় চারিদিকে ভালোভাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ মশলা ফুটে গেছে। এরপর আমরা ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম। কত সুন্দর কালার এসছে, ওফ এখনই জিভে জল চলে এসছে আমার, দেখে দেখে রান্না করতে করতে আমার জিভে জল চলে আসছে। তো বন্ধুরা কেমন হয়েছে বলো, ডিমের তরকারিটা জানাবে কিন্তু কমেন্ট বক্সে, ভুলবে না।